হ্যালো এভরিমান আমরা এখন যাচ্ছি সুন্দরবনে তো চলো আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে তো সুন্দরবনে আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম কি কি খেলাম কি কি দেখলাম আর কত টাকা লাগলো পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব তাই পুরোটা জানতে হলে থাকতে হবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তো আমরা দেখো সকালবেলা মেট্রো স্টেশনে চলে এসেছি আর আমরা সকাল সাতটার মেট্রোটা ধরেছিলাম তার জন্য দেখো মেট্রো স্টেশন একদম ফাঁকা তো সবার প্রথমে আমরাই টিকিট করি আর মেট্রোর জন্য ওয়েট করতে থাকি তো যথারীতি মেট্রো দেখো চলেই এসেছে তো আমরা এখন মেট্রোতে উঠবো তার আগে তোমাদের দেখিয়ে দিই মেট্রো স্টেশনটা একদম ফাঁকা আর বাইরে দেখো একেবারেই রাস্তাঘাট একদম ফাঁকা কেন না এত সকাল সকাল না তো তারপরে মেট্রোর ভেতরটাও দেখো বেশি লোকজন নেই অবশেষে আমাদের জার্নিটা শুরু হয়ে গেল আমার ছেলেও ভীষণ খুশি সকাল সকাল সেও মেট্রোতে উঠেছে তো তারপরে আমরা শিয়ালদা গিয়ে পৌঁছই আর শিয়ালদাতে আমাদের বাকি টিম মেম্বাররা ওয়েট করছিল তো এত ভিড় সেদিনের লোকালে প্রচণ্ড ভিড় ছিল তো সব ভিড় ঠেলে ঠুলে আমরা দেড় ঘন্টা মতো জার্নি করে ফাইনালি পৌঁছে গেলাম ক্যানিং এখন আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি তো এখানে আমাদের অটো চলে এসেছি এখন আমরা অটোতে করে এখন ক্যানিং এসে পৌঁছেছি এখানে আমাদের অটো দেওয়া হয়েছে আমরা অটোতে করে এখন সোনাকালী ঘাটের দিকে এগোচ্ছি তো অটোতে করে আমরা ক্যানিং থেকে সোনাখালী ঘাটের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম তো এই পথটাও কিন্তু মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো ফাইনালি আমরা ঘাটে এসে পৌঁছালাম আর এখানে দেখো কত বোট দাঁড়িয়ে রয়েছে আমাদের বোটের নাম ছিল রূপসী বাংলা তো আমাদের এই দু রাত তিন দিনের জন্য এই রূপসী বাংলাই হচ্ছে আমাদের সারা দিনের সাথী তো যথারীতি বোটে ওঠার পর আমাদের ব্রেকফাস্ট একদম রেডি ব্রেকফাস্টে দেখো গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি তো সুন্দরবন মানেই কিন্তু একটা ভালো খাওয়া দাওয়ার জায়গা এটা কিন্তু তোমাদের মানতে হবে তারপরে এখানে আলুর দম সুন্দরবন মানেই বাঘ দেখব কুমির দেখবো এরকম ব্যাপারটা নয় সুন্দরবন মানে হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া আর স্বার্থে যদি বাঘ দেখা যায় তাহলে তো পুরোই জমে ক্ষীর তো যাই হোক সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা আমাদের বাচ্চাদের খায়ে দিয়েই দুই বান্ধবী খেতে বসেছি অ্যাকচুয়ালি সুন্দরবনের প্ল্যানিংটাই বান্ধবীরই করা যার জন্য হয়তো এই বর্ষার ইলিশ উৎসবে সুন্দরবনে যোগদান করতে পেরেছি তো অবশেষে খাওয়া দাওয়ার পর আমাদের জার্নি শুরু জার্নি শুরু বলতে জার্নি এভাবে থাকবে আমরা গ্রামগুলি পেরিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছি এরই মাঝখানে চলে এলো চা এরকম একটা জঙ্গল নদীর মাঝখানে গরম গরম চা খেতে কার না ভালো লাগে তার মধ্যে এরকম মেঘলা ওয়েদার এবার চলো বোটের নিচটা তোমাদেরকে দেখিয়ে দিই বোটের নিচে এরকম ছ সাতখানা বেড রয়েছে তোমরা চাইলে একটু শুয়ে নিতে পারো জারিটা তো সকাল থেকে সন্ধ্যা অবধি একটু সময় জিরিয়ে নিলে বেশ ভালোই হয় আর আমরা যারা বেবি নিয়ে গেছি তাদের জন্য এই বেডগুলি সত্যিই খুব দরকার ছিল এছাড়া বোটের মধ্যে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুখানা টয়লেট একটি ড্রেসিং রুম যেটা এই বোটের মধ্যে ছিল আর বোটের সোজা সামনের দিকটাতে দেখুন এখানে সব সবসময় রান্না চলছে আর এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে ছেলে এখানে কিছুক্ষণ খেলছিল মানে তোমরা চাইলে কিছুক্ষণ উপরেও বসে থাকতে পারো নিচে বসে থাকতে পারো ব্রেকফাস্টের পর আমাদের বাচ্চারা নিজেদের মধ্যে একটু আনন্দ করতে থাকে আর এদিক মধ্যে রেডি হতে থাকে আমুদি মাছের পকোড়া ব্রেকফাস্টের পর আমাদের আমুদি মাছের পকোড়া দেওয়া হয় এই আমুদি মাছের সঙ্গে আমার এই সুন্দরবনই প্রথম পরিচয় তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে বেশ আনন্দ করছে আর এদিকে আমাদের বাচ্চাদের জন্য খাওয়ার রেডি করা হচ্ছে আমাদের বাচ্চারা তো এই সমস্ত খাবার খাবে না তাই ওদের জন্য সেদ্ধ চাল ডাল সবজি প্রেশার কুকারে করা হয়েছিল তো চলে এসেছে গরম গরম আমদি মাছের পকোড়া তাহলে এই পকোড়া টেস্ট করে তোমাদের জানাই খাওয়া দাওয়ার পর বা নিয়ে আমাদের নামিয়ে দেওয়া হলো গোসা এখন আমরা যাচ্ছি হেমিল্টন সাহেবের বাংলো দেখতে হেমিল্টন সাহেব ছিলেন এখানকার জমিদার তিনি এক সময় ইংরেজদের কাছ থেকে কিছু জমি কিনে নিয়ে এই গোসাবা অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এই গোসাবা অঞ্চল একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল তিনি বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে জঙ্গল পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করেন এবং এখানে স্বাস্থ্য শিক্ষা সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও তার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে গোসাবায় উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এসেছিলেন তিনি তিরিশ একত্রিশ এবং জানুয়ারি মাসের এক তারিখ এই কয়েকদিন গোসাবায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটিতে ছিলেন সেখানে বলা হয় সেই জায়গাটিকে বেকন বাংলো অ্যাকচুয়ালি হিমন্ত্রণ সাহেবের এক আত্মীয় নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে বেকন বাংলা ঢুকেই তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবে আর রবীন্দ্রসঙ্গীত মানেই তো বাঙালির আলাদা একটা ভালোবাসার জায়গা গোসাবাবাসী মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হেমিল্টন সাহেবকেও প্রচুর সম্মান করেন তারা মনে করেন যে হেমিল্টন সাহেব তাদের জন্য অনেক কিছু করে গেছেন তারই ফল ভোগ করছেন তারা তাই ছয় ডিসেম্বর হেমিল্টন সাহেবের জন্মদিন ও মৃত্যুদিন তারা পালন করেন তো এই জায়গাটি ঘুরে আমরা আবার বোটে উঠলাম এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে তো তোমরা মেনুগুলো দেখতে থাকো সবার আগে ভাত ভাতের পরে কাঁচা লঙ্কা লেবু পাতে পড়ে গেল তো সবাই ভীষণ টায়ার্ড এখন সবাই খাওয়ার জন্যই অপেক্ষা তো আগেই বলেছিলাম সুন্দরবন মানেই হচ্ছে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত লেবু লঙ্কা ডাল আলু ভাজা আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়োর একটা তরকারি এখনো অনেক আইটেম বাকি আছে খাচ্ছি এরপর পাতে পড়ে গেল সরষে ইলিশ সরষে ইলিশটা যা হয়েছে না দারুণ মানে কী বলবো তোমাদেরকে এখানকার রান্না সত্যি ভীষণ সুন্দর আর তারপরে সাথে সাথে পড়ে গেছে দই ইলিশ মানে কি বলবো ইলিশের দু তিনটে করে আইটেম আর তোমরা যতটা খেতে পারো মানে মাছের আইটেম বাদ দিয়ে তোমরা যতটা খুশি অন্যান্য সবজিগুলো খেতে পারো আমাদের খাওয়া দাওয়া সবই শুরু এরপর তো চলতেই থাকবে সরষে ইলিশটা বেশি সবার শেষে আমের চাটনি আর পাঁপড় ভাজা দিয়ে আমাদের প্রথম দিনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এরপর আবার প্রকৃতির মাঝে সবাই হারিয়ে যেতে থাকলো কেউ রেস্ট নিচ্ছে কেউ সুন্দর সুন্দর ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ রিল বানাচ্ছে আমরা কেউ কেউ এখানে বসে গল্প করছি তো ভীষণ একটা সুন্দর একটা পরিবেশ এরই মাঝখানে চলে এলো ফল পেয়ারা তোমরা দেখেছো একটার পর একটা খাবার এখানে চলে এসছে তারা কিন্তু ফল দিতেও ফলেনি তো আমরা ফল খেয়ে তারপর শুধু সামনের দিকে এগোতেই আছি আমরা এরপর যেখানে যাব সেটা হচ্ছে আমরা যাবো পাখিরালয়ে সেখানেই আমাদের হোটেল আমরা সেখানেই রাতে মানে দু রাত থাকবো যথারীতি আমরা ঘাটে পৌঁছে গেছি মানে আমরা এই ঘাটেই নামব তারপর আমরা হোটেলে ফিরব এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় তো একে একে সবাই বোট থেকে নেমে যাচ্ছে আর আমাদের বলা হয়েছে বোট থেকে নেমে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কেননা ঘাট থেকে হোটেলগুলো দূরত্ব একটু বেশি তাই জন্য তারাই নিজেরাই আমাদেরকে হোটেলে সবাইকে একসাথে করে নিয়ে যাবে তো সবার জন্য এখানে ভ্যান দেওয়া হয়েছিল আর অনেকে হেঁটেও যাচ্ছিলো তো আমরা ভ্যানে করে হোটেলের দিকে যাচ্ছি আর ঘাটের দুধারে অনেক দোকান রয়েছে তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারো সুন্দরবনের বিশেষ বিশেষ কিছু জিনিস এখানে রয়েছে অবশেষে আমরা হোটেল পায় নিয়ে এসে পৌঁছালাম তো এটা হচ্ছে রেস্ট রুম এখানে আমাদের সন্ধ্যাবেলার খাবার রাতের খাবার এখানেই দেওয়া হয় আর ঝুমুন নাচটা এখানেই হবে তো এরই মাঝখানে আমরা ফ্রেশ টেস হয়ে যাওয়ার পর আমাদেরকে সন্ধ্যাবেলার টিফিন হিসাবে আমাদের চিকেন চাউমিন দেওয়া হয়েছিল চিকেন চাউমিনটা ভীষণ ভালো ছিল ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি ছিল সুন্দরবনের সমস্ত খাবারই ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি এরপর রাতের খাবারে ছিল আলুর দম স্যালাড আর মাটন তো তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা কিন্তু খাবার চলে এসছে তো সব মিলে কিন্তু ভীষণ ভালো একটা খাওয়া দাওয়া তো নেক্সট ডেতে কিন্তু আরও অনেক কিছু হতে চলেছে তোমরা প্লিজ আমার পেজটিকে ফলো করে সাথে থেকো আর নেক্সট ডেতে আমরা কোথায় যাব কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা